হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা চাই। আর্যিকর কাণ্ডের পরেই দাবিতে সরব হয়েছে চিকিৎসক থেকে নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। চারদিকে চলছে আন্দোলন, কর্মবিরতি পালন করে চলেছেন চিকিৎসকেরা। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সেই আন্দোলনের ঢেউ এবারে আছড়ে পড়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেও। আর এবারে এই হাসপাতালে প্রশ্নের মুখে দাঁড়ালো নিরাপত্তা। খোদ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলা নিরাপত্তা রক্ষী। শুক্রবার রাতে এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আক্রান্ত মহিলা জানিয়েছেন, তিনি হাসপাতাল ভবনের সপ্তম তলায় নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ভিজিটিং আওয়ার শেষ হওয়ার পর চিকিৎসাধীন এক রোগীর চারজন আত্মীয় একটি বাচ্চাকে নিয়ে ভেতরে ঢুকতে চান। তিনি বাধা দিতেই রোগীর আত্মীয়রা তাকে শারীরিকভাবে হেনস্থা করে। ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই মহিলা নিরাপত্তা রক্ষী। এখন আমরা 7th ফ্লোরে ডিউটি করছিলাম। ডিউটি করতে করতে 6টার সময় ভিজিটিং আওয়ার শেষ। সেই সময় ওনারা চারজন মিলে আসে একটা বাচ্চাকে নিয়ে। বাচ্চাকে নিয়ে আসে, আমরা বলি এখন ভেতরে ঢোকা যাবে না, আমরা নিচে চলে যান। ওনারা সিঁড়ি রুমে গিয়ে দাঁড়ায়। আমরা বলি যে নিচে চলে যান, আপনারা তো জানেন আজকে কলে কি ঘটনা ঘটছে। আমাদের উপর কিন্তু পেশা, সিঁড়িতে কাউকে রাখা যাবে না, পার্টি রাখা যাবে না, যাই হোক আমি নামতে বলি। ওনারা সেই সময় ছেলেটাকে ভিডিও ক্যামেরা করতে থাকে আমাদের। আমি আবার ভিডিও ক্যামেরা যেহেতু করছি, ফোনটা নিতে যাই। ফোনটা নিতে যাওয়ার পরে ওনারা কি করে, নিচে নামতে থাকে তৎপর করে। আমি ওদের ফোনটা নেওয়ার জন্য নামতে, আমি আর ওই দিদিটা ছিলাম, নামতে থাকি। নামতে নামতে হঠাৎ করে মহিলাটা আমার ওনাটা তো আমি ক্লিন আপ করেছি, যেহেতু ডিউটি অবস্থায় আমি, আমার ওনাটাকে এমন ভাবে এরকম ভাবে পেছন দিকে চেপে ধরে যে আমার তিন তিন সব খুলে গেছে। দিয়ে আমি কোনো রকমে মানে এরকম করে ওনাটাকে বাইরে বের করে দিই, আমি নিচে পড়ে যেতাম। তারপরে এসে ওপিডি গেতো, মহিলাটা আমার গলাটা এরকম ভাবে চেপে ধরছে। ওখানে আমাদের ছেলেরা ছিল, আমি হতভম্ব হয়ে গেছি যে আমি এরকম কোনোদিন ফেস টু ফেস হয়নি এতদিন ধরে আমি ডিউটি করছি। ওদের অভিযোগ কোনো কি যেন আমি অসময় এসছে পেশেন্ট বা পেশেন্ট দেখতে, আমরা যেতে বারণ করেছি সেটাই ওদের অভিযোগ। ভয় বলতে কিছু না, আমি প্রচন্ড নার্ভাস হয়ে গেছি। আমার অন্যটাকে টেনে ছিটে দিয়েছে, অন্যটাকে এরকম করে গলার সাথে বেঁচিয়ে এই যে তার বোমা অন্যদিকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আক্রান্তের সহকর্মীও। আমার তো লেবার রুমে ডিউটি ছিল, আর উনাদের ওই দিদিদের সাততলায় ডিউটি ছিল ম্যাটারনিটি ওয়ার্ডে। তো ভিজিটিং টাইম শেষ হয়েছে, আমি উপর থেকে চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে নেমেছি, দেখছি তিনটে মহিলার একটা ছেলে ওই দিদিদের সাথে সিঁড়ির প্যাসেজটাতে ঝামেলা করছে। আমি আবার উপর থেকে বলছি এত চিৎকার করবে না, ভিজিটিং টাইম শেষ, নিচে নেমে যান। এক কথায় দু কথায় আমাদের সাথে তর্কাতর্কি করছে, আমাদের বলছে তোমাদের ফ্লোরে ডিউটি, তোমরা ফ্লোরে ডিউটি করো, সিঁড়িতে তোমাদের ডিউটি না। আমরা বললাম যে আমাদের গোটা হাসপাতালেই ডিউটি, আমরা গোটা হাসপাতালটাই আমাদের দেখতে হয়। তারপর এই করতে করতে ওদের যে ছেলেটা ছিল আমাদের ভিডিও করছে। তারপর ছেলেটাকে বলা হলো ভিডিও কেন করছো, করে ছেলেটা দৌড়ে নিচে নেমে যাচ্ছিল। তারপর আমরা পেছনে পেছনে দৌড়াই করে আমাদের এক মানে সহকর্মীর ওন্না ধরে টেনে গলার মধ্যে পেঁচিয়ে ধরে সিঁড়িতে ফেলে দিতে চেয়েছে। আমরা এখন পুলিশ বাড়িতে আছি, আমাদের সেই পেশেন্ট পার্টি গুলো এখানে ঘেরে ফাঁড়িটা ঘেরা করে, হ্যাঁ ঘেরা করে রেখেছি, হ্যাঁ একটু আতঙ্কের মধ্যেই আছি। অন্যদিকে মহিলা নিরাপত্তা রক্ষীর অভিযোগ অস্বীকার করেছেন রোগীর আত্মীয়রা। তারা জানিয়েছেন সকালে ওই নিরাপত্তা রক্ষী টাকা চেয়েছিলেন, তা না দেওয়াতেই মিথ্যে অভিযোগ করা হয়েছে। তারা কোন রকম নিয়ম ভঙ্গ করেননি, উল্টে নিরাপত্তা রক্ষীরা বিনা কারণে রোগীর এক মহিলা আত্মীয়কে মারধর করেছে এবং তার ছেলেকে আটকে রেখেছিল। হয়েছে আমার ছেলেটা সিঁড়ি দিয়ে উঠলো সাততলায়, আমার বৌমার আজকে বাচ্চা হয়েছে, তো সিঁড়ি দিয়ে উঠলো, আমি লিফট দিয়ে উঠছি, তা এখন যাই আমরা ওখানে পৌঁছাইছি, আবার গেট বন্ধ করে দিল। দেখার নিয়ম নাই, আমরাও তো জানি নিয়মের মধ্যে থাকতে হবে। আমার ছেলেটা সিঁড়ি দিয়ে উঠাইছে, হাঁপায় গেছে, তো ওরা ওর গার্ডগুলো বলছে কি এখান থেকে বার হোক। ওই সকালে আমাদের কাছে টাকা চাইছিলো, 400 টাকা দিচ্ছি, ওদের হয়নি, সেজন্য ওই অ্যাকশন নেবে আমরা কিন্তু ভাবতেও পারিনি। আমি বলছি কি দিদি ওরকম করবা না, আমার ওকে ধরছি, দিদি ওরকম করবা না, ঝামেলা করবা না। আমাকে ওর ও কী করলো, আমার ছেলেটা নামে চলে যাচ্ছে, কিন্তু ও কী করলো, উন্নাটা খুলে দিয়ে আর একটা সিকিউরিটি গার্ডকে দিয়ে দৌড়ায় চলে আসলো। একবারে দৌড়ায় যায়, একবারে ওই সিকিউরিটি গার্ডের কাছে চলে আসলো, ওখানে ধরবো তোমাকে, ধরো ধরো ওকে ধরো। ওরা গার্ডে ছিল, হ্যাঁ গার্ডে তো কোনো ঝামেলাও করেনি, আমার ছেলেটা তো ঘরেও যায়নি। তারপরে তো ও মেয়েটা দৌড়ায় চলে আসলো, আমি উন্নাটা ধরছি, দিদি যাইও না, ঝামেলা করো না, যেটা হওয়ার হয়ে গেছে, দিদি যাইও না, আমার ছেলেটা চলে যাচ্ছে। হ্যাঁ যখন ওই কথাটা বলতে যাচ্ছি তখন উন্নাটা খোলায় অন্য একটা গার্ডকে দিয়ে বলছে আমি ওকে ফাঁসাই দেবো, ফাঁসাই দিয়ে দৌড়ায় চলে আসলো, দৌড়ায় আসে একবার নিচে চলে আসলো, আমাকে করেছে,
আমাকে যখন করেছে ছেলেটাকে, তারপরে ওই সিকিউরিটি গার্ডগুলো সবাই আমার ছেলেটাকে ধরে নিল। আমার ছেলেটাকে যখন ধরলো তখন বলছে কি আমার ছেলেটা কোনো অন্যায় করে না, কোনো অন্যায় করেনি, আমার ছেলেটাকে ঘরে ঢুকায় নিল। ছেলেটাকে ঘরে ঢুকায় নিয়ে সিকিউরিটি গার্ডগুলো কিন্তু মারার ই করছিল। আমি তারপর আমার ছেলেটাকে জড়ায় ধরছি, তখন বউটা ওই মেয়েটা আমাকে চড়ায় যাচ্ছে, এখানে ওখানে সিকিউরিটি গার্ডগুলো সব দেখছে। এখানে ঘটনা হয়েছিল, আমি ঠিক ছিলাম না। ইনাদের যেটা বক্তব্য হচ্ছে, ঠিক আছে, ইনাদের বক্তব্য হচ্ছে, ইনাদের কাছে সকালে চারশো মিষ্টি খাওয়ার জন্য 500 হাজার যাই হোক চাইছিল, কে চেয়েছিল ওখানকার কোন গার্ড ফার্ড গুলো, ঠিক আছে, কোন বিভাগে, কোন বিভাগে ছিল, কতলা ছিল, কতলা ছিল সাততলা, ঠিক আছে, দুটো মহিলা এখানে আছে, তো সেই টাকাটা কম বেশি ওনারা দিচ্ছেন, ওটা তো ওনাদের পোষায় নাই। ওনারা তখনই বলে দিয়েছে যে আমরা ফাঁসাই দিব, ঠিক আছে। এখন আমাদের একটাই বক্তব্য, সিসি ক্যামেরা চেক করুক, সিসি ক্যামেরা যদি আমার ছেলে অন্যায় করে থাকে বা আমার বন্ধু অন্যায় করে থাকে বা আমার ভাই অন্যায় করে থাকে, তার সাহায্য যেটা সরকার থেকে হয় সেটা দিই। নিয়ে যাওয়া হচ্ছে আমার বন্ধুকে, আমার ফ্রেন্ডকে, সে নাকি ওনার মেয়ে ছেলে গায়ে হাত তুলেছে, সেখানে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা চেক করলে সবকিছু বেরিয়ে যাবে। আপনারা সিসি ক্যামেরা চেক করে আমাদেরকে দেখিয়ে দিন, আমাদের ছেলে যদি কোনো অন্যায় করে থাকে ওনার যেটা শাস্তি প্রাপ্য শাস্তি দিন। এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আর সিবি সঙ্গে